জয় জগন্নাথ সাঙ্গ মানে আজ মু বহুত দিন পরে গোটে ভিডিও ধরিকি আসিলি। আপন মানে সপোর্ট করন্তু, ভাল পাইবা দিয়ন্তু, এমিতি মু আগুকু বড়ি চালিবি। দেখন্তু মু কদম পিঠা ধরিকি আসছি। চলন্তু স্টার্ট করিবা। প্রথমে চাউলকু আপনার যেতিকি নেবা কথা সেতিকি নেবে। মু চাউল গ্লাসটি ধরিকি যাইছিলি, পাঁচ সাত ঘন্টা বতির দিয়েছিলি। তাপরে মু সেটাকে পেস্ট করেদেলি, ভালরে চিকন করিকি বাটিদেবে। তাপরে মু গ্লাসটি চাউল সেতিকি মু পতলা করিকি বাটিথিলি, সে অনুসারে মু পানি টিকে নেলি। সেটা ফুটিলা পরে টিকে লুণ পকাইলি। আপনার চাইলে শুখিলা চূনা বি করে পে, কিন্তু মু শুখিলা চূনা ন করিকি সেটা মু বাটি দিয়েছিলি। মন্ডা যেমিতি জন্তুং করছেন সেমিতি এগা করিয়ে, এইটা যদি আমি বাটি দেবা বলে ভালরে সেটা কঁল বি হব। চূনাটা কলে কণ না সেটা টিকি আন্ট হয়ে যাই থাকছি, হলে এই প্রকার কলে ভালরে জন্তুটা আমার হয়ে পার। জন্তুন যা ন আসু বি এই প্রকার কলে গোটে থরের তার হয়ে পার। দেখুন আমি সেটা ভালরে ঘাটিয়া শুখিলা হেলা পর্যন্ত। বেশি টাইম লাগুনি, এমিতি যদি পতলারে বাটি দেবা আমি 10-15 মিনিটরে মর হয়েগলা। দেখুন মর জন্তুণী হয়েগলা, সেটা আমি থন্ডা করিয়া ছাড় দেবা। আউ গোটে কড়াইরে আমি গুড় পাগ করিয়া, গুড়টা মো আবশ্যকতা অনুযায়ী মিঠা অনুসারে মু গুড় নিয়েছিলি। মোর গ্লাসটি চাউলকু তাটিয়াটি মু গুড় নিয়েছিলি। সে গুড়টা আমার মেল্ট হেলা পর্যন্ত আমি টিকিয়ে অপেক্ষা করিয়া, আর ঘাটু থাকলে কিন্তু না আমার তল আড়ে পুড়িয। তাপরে মু ফাড়ে নড়িয়া নিয়েছিলি, সেটা মু কুড়ি দিয়েছিলি। তাপরে মু সে নড়িয়াটা সেথিরে মিশাইলি, সেটা আমি শুখিলা হওয়া পর্যন্ত আমি টিকে ঘাটু থা। রইগলে বি সেটা শুখিজ। দেখুন মোর নড়িয়া পাগ বি হয়েগলা। এতিকি পতলারে আমার কাড়িদেলে আমার সেটা টিকিয়ে তো থন্ডা হয়েগলে সেটা আমার পাগ ভালরে ঠিকসে হয়েয, শুখিলা বি হয়েয। মন্ডা পিঠা যে প্রকার করছেন সেই প্রকার ওকা করিয়ে, আইরে আউ কিছু অলগা নাই। তাপরে মু চাউল অল্প নেইথিলি, সেটা মু ভালরে ধুই দেলি, সেটা গোটে তাটিয়ারে রখি দেইথিলি। যে জন্তুটা আমি করতিলে সে জন্তুটা পুরা থন্ডা হলা পরে সেটা ভালরে আমি চকুড়িয়া, কিছু গুড়া রইনি রইনি বি হলে সেটা ভালরে যদি ঘাটিয়ে বেলে এমিতি পতলারে বাটিকি যদি পকাই দেব বলে কিছু কষ্ট পড়া দরকার নাই। মন্ডা পিঠা যে প্রকার করছেন সে প্রকার ওকা করিয়ে, সেথিরে মু পুর দেইকি সেটা ভালরে মন্ডা পিঠা আকারে করলি। সেথিরে চাউল টিকে আমি পকাইয়া, চাউলরে পকাইকি সেটাও টিকে রখিদা।
ଏହିପରି ମୁଁ ସବୁଯାକ ପିଠା କରିଥିଲି। ଚାଉଳ କ'ଣ ପାଇଁ ମୁଁ ସାଙ୍ଗରେ କଟ୍ କଲି ଆପଣମାନେ ଭଲରେ ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ, ଭଲରେ ଜାଣିପାରିବେ। କାହିଁକି ନା ମଝିରୁ ଯଦି ସ୍କିପ୍ କରିବେ ବେଲେ ପିଠାଟା ଭଲ ଜାଣିପାରିବେନି, ସେଥିପାଇଁ ଫୁଲ୍ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ, ପିଠାଟା କେମିତି ହେଉଛି ଭଲରେ ଜାଣିବେ। ଏହିପରି ମୁଁ ସବୁ ପ୍ରକାର ସବୁଯାକ ପିଠା କରିଦେଲି। ଦେଖନ୍ତୁ ମୋର ସବୁ ପିଠା ହେଇଗଲା। ମଣ୍ଡାଟା ଆମେ କରିସାରିଲା ପରେ ଚାଉଳରେ ଗୁଳି ଦେବେ। ତାପରେ ମୁଁ ଗୋଟେ ଇଡିଲ ଛାଞ୍ଚ ନେଇଥିଲି, ସେ ପାଣିଟା ଗରମ ହେଲା ପରେ ଇଡିଲ ଛାଞ୍ଚରେ ମୁଁ ସବୁଯାକ ପିଠା ରଖିଦେଲି। ଆପଣ ଚାହିଁଲେ ଷ୍ଟିମ୍ରେ ବି କରିପାରିବେ, ମୋର ନଥିଲା ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଇଡିଲ ଛାଞ୍ଚରେ କଲି। ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ, ଏଇଟା କ'ଣ ହେଉଛି ଆପଣମାନେ ଭଲରେ ଜାଣିପାରିବେ। ଷ୍ଟିମର୍ରେ ଯଦି ରଖିଦେବେ ବୋଲେ ସେଇଟା କାହାକୁ ମିଶିବନି, ଆମେ ଯଦି ଇଡିଲ ଛାଞ୍ଚରେ, ମୋର ଏ ଇଡିଲ ଛାଞ୍ଚ ଯୋଗୁଁ ମୋର ସବୁ ମିଶିଯାଉଛି ଟିକିଏ, ସେଥିପାଇଁ ସେ ପ୍ରକାର କଲେ, ନହେଲେ ଆଉ ଗୋଟେ ଗୋଲିଆ ଗୋଟେ ଇଡିଲ ଛାଞ୍ଚ ଗୋଟେ ଅଛି ସେଇଟାରେ ବି ପକାଇଲେ କିଛି ମିଶିବନି ସେଇଟାକୁ। ତ ତାପରେ ସେଠି ଦେଖନ୍ତୁ ଆମର ଏହିପରି ଚାଉଳଟା ଭାତ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ସେଇଟାକୁ ଷ୍ଟିମ୍ କରିବା। ବେଶୀ ଭାତ ବଡ଼ ବଡ଼ ତ ସେ ତ ଆମେ ତ ଯେଉଁ ପ୍ରକାର ଭାତ ଖାଉଛନ୍ତି ସେଇ ପ୍ରକାର ଭାତ କରିବେନି, ଏହି ପ୍ରକାର କଲେ ଆମର ସେ ପିଠାଟାକୁ ଭଲରେ ଲାଗିକିରି ରହିବ। ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ମୋର ହେଇଛି, ମୁଁ ପ୍ରଥମ ଥର କଲି କିନ୍ତୁ ମୋର ଭଲ ହେଇଛି। ଦେଖନ୍ତୁ ଏହି ପ୍ରକାର ଚାଉଳଟା ଭାତ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଗିଥିଲି। ମୁଁ ଗୁଡ଼ରେ ପାଗ କରିଥିଲି, କ'ଣ ପାଇଁ ନା ସେ ମଣ୍ଡାଟାକୁ ଧଳାଟା ହେବା ଯୋଗୁଁ ଗୁଡ଼ଟାରେ ପକାଇଲେ ଆମର ସେଇଟା ଭଲ ଦୃଶ୍ୟ, ଆଉ ଯଦି ଚିନି ଯଦି କରିବେ ସେଇଟା ଧଳାକୁ ଧଳା ହେଇଯିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଜୟ ଜଗନ୍ନାଥ।